করোনার কারণে ভ্রমণ এবং বিনোদন জগৎ বন্ধ ছিল দীর্ঘদিন, যার ফলে মানতে হয়েছে ব্যাপক ক্ষতি। তাই অর্থনীতির চাকা সচল রাখতে এখন দেশে দেশে তৈরি হচ্ছে ভ্যাকসিন পাসপোর্ট। তবে এর ন্যায়সম্মত কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে শুরুতেই। ডালিয়া নীলুফারের প্রতিবেদন। করোনা মহামারীর প্রকোপ কিছুটা কমতেই শুরু হয়েছে বড় জমায়েত নিরাপদ করার নানা উদ্যোগ। তাই ভ্যাকসিন পাসপোর্ট তৈরি হচ্ছে বিভিন্ন দেশে। এই বিশেষ পাসপোর্টের কাজ সংশ্লিষ্ট ব্যক্তির চেহারা চেনানো এবং তিনি করোনা সংক্রমণ মুক্ত কিনা তা জানানো। এমন প্রবেশপত্র তৈরির কাজ করছে বায়োমেট্রিক কোম্পানি আইপ্রুভ এবং সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এমভাইন। ব্রিটেনে সরকারের অর্থায়নে সে দেশের জাতীয় স্বাস্থ্য সংস্থা NHS এর জন্য ভ্যাকসিন পাসপোর্ট তৈরি করছে তারা। আশা করা হচ্ছে ভ্যাকসিন পাসপোর্ট এলে ব্রিটেনের অনেক অঞ্চল, বিশেষ করে ম্যানচেস্টারে, রাতের জীবনে আবার ফিরবে বিনোদন, ফলে ফের চাঙ্গা হবে বিনোদন জগতের ব্যবসা। ম্যানচেস্টারের পার্ক লাইফ মিউজিক ফেস্টিভ্যালের উপদেষ্টা এবং সহপ্রতিষ্ঠাতা স্যাচা লর্ড মনে করেন এমন পরিচয়পত্র খুব দরকার। তার মতে, বন্ধুদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উপভোগ করা না গেলে উৎসবকে কখনো উৎসব মনে হয় না। স্যাচা মনে করেন সেভাবে সঙ্গীত উৎসব উপভোগের সুযোগ দিতে করোনা সংক্রমিত কেউ আসলে ঢুকে পড়ছে কিনা তা নিশ্চিত করতে ভ্যাকসিন পাসপোর্ট খুব কাজে দেবে। এদিকে আইপ্রুভের প্রধান নির্বাহী অনুষ্ঠান উপভোগের অবারিত সুযোগ করে দিতে পারে, তেমনি আবার একজনের কারণে তার সঙ্গের সবাইকে ফেলতে পারে বাতিলের খাতায়, ফলে উঠতে পারে বৈষম্যমূলক আচরণের অভিযোগ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।